বন্ধুদের প্রতি আমরা যেটা আশা করি আর বন্ধুরা যেটা আসলে করে সে নিয়ে ভিডিওটা বেড়ে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে, গালা টাকা পয়সা দিলে পার্সেন্ট নামগুলো অপন করবে, আর খারাপ লাগলে সে ভাই পৌঁছে এসেছে বলুন, ভিডিওটা দেখে নেবেন সবাই, আর ভালোবাসা দেবেন ভাই। রোজ অনেকদিন পার্টি হয়নি রে, আজ একটা পার্টি হোক হালকা করে। হালকা করে ভাই হলে বহুত জোরে হবে, চ আমার জামার পকেটে থাকে, তার জন্য দিতে পারবো না এবারের মতো। অন্যদিন করা যাবে না পার্টিটা, অন্যদিন করা যাবে না, বুড়ি তোকে আর বলা বেশ ঠিক ভাই, চো 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 করবো না, টাকা দিন আমাকে ভুলে গেলি, বেশ ঠিক আছে, টাকা লাগবে না পার্টি করতে, এমনি দেব দেখেন না লাগলে যাবো, তুমি একাই করবো, ঠিক বলে যাই, একাই করবো, আজকে করবো, এখনই করবো, আজ তো হলো ভাই, আমার দাড়িগুলো কাটতে হবে, দাড়িও কাটতে হবে, ঠিকই বলেছো, তো দাড়ি নাই জেনে, এ আমার দাড়ি নাই বলে তুই এমনি করবি, যা তুই পিকনিক করো না, কেসা কেসা লোক রইতে ভাই। যখন থেকে আলিয়া আমাকে ধোকা দিয়েছে সেদিন থেকে কোনো মেয়ের দিকে দেখা না, মেয়ের কসম বলছি, ফেসবুকে অ্যাঞ্জেল প্রিয়া আছে না, খুব দেখা দেখা লাগে নাম্বার, তোর নাম্বার আমার নাম্বার, অ্যাঞ্জেল প্রিয়া অ্যাকাউন্ট কত ভালো ছেলে ছিল রহন আমাদের, ছেলে চলে গেল আমাদের, কাঁদি রে ভাই, তুই কাঁদি রে ভাই, ভাই কালকে আমার তো খুব কাঁদে গেলো ভাই, কালকে খুব কাঁদে গেলো, রহন এত ভালো ছেলে, ছেলে চলে গেলি রে, আমার ভালো ছিল, আমার বিশ্বাসই হচ্ছিল রহন এত কম বয়স আমাদের ছেলে চলে গেল, আমি পাচ্ছি না। কত ভালো ছেলে ছিল রে রোহান, ছেলে চলে গেল আমার দিকে, আবার রোহান কেন মরেছে, রনি রনি রোহান মানে রনি মরেছে, ওই চুচু মুখে মনে নেই ভাই, ওই চুচু মুখে তো আমি মারবো, ওই শালা চুচু মুখে মেরে হাত বন্ধ করবো, চুচু মুখে হাত বন্ধ আমি করবো, বে যে মরেছে মরেছে, কান বে সত্যি সত্যি কাজ জানি কেন, 40 টাকা দেয় না শালা, 40 টাকা দেওয়ার আগে ফুটে গেছে শালা, 40 টাকা দেওয়ার আগে, হ্যাঁ দেওয়ার আগে ফুটে গেছে, আলু ডাগনে হতো রে
তুমি খাবার খেলিলে কোন দিকে খাওয়াইছে চুপচাপ মুড খারাপ কি বলবো ভাই ফুটবল খেলতে ইচ্ছা করছে সারাদিন পড়াশোনা করতে একদম ইচ্ছা করছে না আমার ফুটবল খেল কেমন হবে খেলে নেবো কিন্তু ক্যারিয়ার নিয়ে কি করবো মানে আমার কথা তোর আব্বু কোন এখন অব্দি একটা মানে অস্বীকার করেছে চ আমি বলবো আমি যাবো না ভাই পূজা কেন আব্বা আছে তোর আমার বকবে এখন ব্যাস তুই থাক আমি তোর আব্বার সাথে বলে আসি ভাই ভালো কোনো টেনশন নেই পাশাপাশি করবে কিন্তু ফুটবল তো ভালো একটা ক্যারিয়ার আছে ফুটবল খেলতে চাই তাই তুই বলছিস ও পারবে হ্যাঁ ও পারবে আমি জানি ও পারবে হ্যাঁ বেশ তোর খাতিরে আমি ওকে পারমিশন দিয়ে দিলাম যা পড়াশোনাটা একদম সাইডে রাখুক ও খেলাধুলায় মন দেখ খেলুক ফুটবল আমি সাপোর্ট করবো কিন্তু তোর খাতিরে যা হ্যাঁ কাকু থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে বলে দিকে যা থ্যাংক ইউ না ঠিক আছে যা আশীর্বাদ দিলাম আচ্ছা আচ্ছা আমি কথা বলবো চল টেনশন নিচ্ছি দাঁড়া কি হয়েছে আমার ভয় লাগছে ভাই হ্যাঁ হ্যাঁ কেপা আমি আছি চোরে ভাই তুই বলবি তো হ্যাঁ তুই ভাই কাকু আনিসু কিন্তু ফুটবল খুব সুন্দর খেলে তো আমি কি করবো তা বলছিলাম মানে আমি বলছিলাম আনিসু যদি ফুটবলে কে থাক বলার দরকার না বুঝে নিয়েছি ফুটবলে কটা গোল করতে পারবো দুটো থাকে তাহলে দুটো করে চারটা হয় ওই চারটায় বেন ওর মাথাকে থাকে দেবো আমি তো ওটাই বলছি কেন আমি তো ওটাই বলছি আমি তো চাইছি তুমি ওকে একদম সেই এই বলটা রাখো একদম একদম মেরে একদম বকটো ফাটিয়ে দাও আর আমি তো এটাই চাইছি আর আমি তোমার প্রতি আরও আশা করছি আমাদের বুঝলাম তুমি চারটা লো তুমি আরও দুটো গ্রাউন্ডে আরও দুটো তুমি গোল পোস্ট আনবে নয় দুবার মাথায় ভাঙবে বলে বলছিলাম তো কিছু আবে শালা এ চুপ বাবা শঙ্খ আমি বলছিলাম তো ফালতু চুপ বাবা শঙ্খ বুঝলাম কাকু কত ফালতু আবে মাকড় শঙ্খ তো একদম কথা বলবি না স্পাইডারম্যানই বলে দেবে মাকড় শঙ্খ কোথায় মুখে মাকড় চলে গেছে স্পাইডারম্যানই বলে দে স্পাইডারম্যান আর আমার সামনে দ্বিতীয়বার এ কোনো সুপার নিয়ে আসবি না পড়াশোনা বাদ দিয়ে দুমুড়কি বয়স হয় নাই ফুটবল খেলে পড়া গেছি পড়া গেছি পড়া স্পাইডারম্যানে চাচাই তো ভাই চো বেশ কো বহু গো হ্যাঁ কাম ঠিক আছে ভাই রোজ আজ দোকানে একটা ঝামেলা হয়ে গেলো রে ঝামেলা হয়ে গেলো দোকানে মানে এখনই যে দোকানটা উল্টিন দেবো উল্টো উল্টো সেলাকে ধরে কাছাড় দেবো ওখানে দিয়ে আমি কাছাড়ে দেবে কাছাড় দেবো মানে বে উঠবে না আবার একবার কাছাবো দুবার করে কাছাড়বো বুকে হ্যাঁ বুকে পা দেবো ওটা আলাদা পা দিয়ে বুকে বুকে মনে শালাকে উঠে নি জলে ডুবিয়ে দেবো শালাকে জলে ডুবিয়ে দিবি হ্যাঁ যতক্ষণ শালা নিচে যাবো না মরে যাবে ততক্ষণ তারপর আবার শালা উঠবো না ওজন ধরে কাঁটা দিয়ে বিক্রি করবো ওকে চু 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 আর শুনে ভাই তুই দুজনকে বলছি পরের বার থেকে ঝামেলা কোথাও হয় তোদের তো যেখানে হয় তুই যত বড় মা ওদের এলাকায় চলে যায় যদি ঝামেলা হয় সে ঝামেলা ঝ বলে দিবি তারপরটা আমি দেখে নেবো বলে দেবে শালা দেখবে এখন ছাদ ছাদ ছাড় রাগিন দিলি তো আমাকে আমার বন্ধুকে কি করলে শালা দোকান দোকান গোটা দোকানটা কিনে নেবো ওকে সময় সারাদিন শালা খাটাবো অনেকদিন দেখা হয়নি রে ভাইরা যে শোন তুই এখানে দাঁড়াবি কিন্তু যাবি না আর আমি দু মিনিট দেখা করে আসছি তারপর তুই যাবি ঠিক আছে আমি ওইটা তো বলতেই ভুলে গেলাম আর শোন রোজ বলছিল ঝামেলা ঝ বলে দিলে চলে আসবে ঝামেলা শালা কত ফালতু বন্ধু বে শালা বলছিল ঝামেলা ঝ লিখে দিলে চলে আসবে এখন গোটা রচনা লিখতে পারবো মনে হচ্ছে ফালতু ছিল একদম আমি তোর গায়ে যদি রক্ত না দেখি তোমার জোস্ট দেখবো মারার জন্য চ সরকার এত খারাপ মারবো যে মেরে দিবো ডাং নিয়ে দিলে ডাং কি দরকার হবে এক হাতে জান খালাস করে নেবো আমি চুচ্ছ দেখে লিছি চো বুঝলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো দয়া করে ওই লাল পাড়া যে লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দেবেন আর বেল আইকন যেটা আছে সে সাইডে জোরে টিপে ভেঙে দেন মোবাইল স্ক্রিন ভেঙে দেন পিডি ভেঙে দেন কিন্তু করে দেবেন আর খুব ভালো হতো যদি ভাই করে দিতেন আমাদেরকে কুকুরের মতো খাচ্ছি তো দিন রাত খাচ্ছি দেখতে পাচ্ছেন বাবা বাবা আমি সাজি বেটা আমি সাজি তো বেকার কোনো দাম নেই
সরি ইও খাচ্ছি যাও বুঝলি না না যাস না থাকিস তোমার যেন ভিডিও যদি ভালো লাগে থাকে তো শেয়ার কমেন্ট কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে দেবেন নিশ্চয়ই বহুত দরকার সাবস্ক্রাইব 1000 হচ্ছে না কোনো মতেই হচ্ছে না ওয়াচ টাইম তো বাড়ছেই না বেশ থ্যাংক ইউ কি হলো